না জাম্পারগুলি কম্পিউটারকে একটি বৈদ্যুতিক সার্কিট বন্ধ করার অনুমতি দেয়, একটি সার্কিট বোর্ডে বিদ্যুৎ প্রবাহিত হতে দেয় এবং একটি ফাংশন সম্পাদন করে। জাম্পারগুলিতে ছোট পিন থাকে যা একটি ছোট প্লাস্টিকের জাম্পার ব্লক দিয়ে আবৃত করা হয়। জাম্পার হলো তিনটি সোনার পিনের মধ্যে দুটি আচ্ছাদিত সাদা ব্লক, পিনের পাশে প্রতিটি পিন সেটিকে একটি সিল স্ক্রিন বিবরণ রয়েছে। সাধারণ মোডের জন্য 1 থেকে 2টি লাফানো পিন, কনফিগার মোডের জন্য 2 থেকে 3টি এবং যখন খোলা কম্পিউটারটি পুনরুদ্ধার মোডে থাকে। জাম্পাররা ম্যানুয়ালি কম্পিউটার পেরিফেরাল কনফিগার করে, যেমন মাদারবোর্ড, হার্ড ড্রাইভ, মডেম, মাউস, সাউন্ড সিস্টেম ও অন্যান্য উপাদান। মাদারবোর্ড অনুরূপে শনাক্তকরণ করতে এই বৈশিষ্ট্যগুলি একটি অ্যাক্টিভ বা ডিএক্টিভ করতে জাম্পার সেট করা যেতে পারে। অতীতে প্লাগ অ্যান্ড প্লে করার আগে ডিভাইসের রিসোর্স সামঞ্জস্য করার জন্য জাম্পার ব্যবহার করা হতো, যেমন ডিভাইসটি কি আইআরকিউ ব্যবহার করে তা পরিবর্তন করে। বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারী তাদের মাদারবোর্ড বা সম্প্রসারণকারী কোনো জাম্পার সেট করতে হবে না। শান্ত হার্ড ড্রাইভের মতো একটি নতুন ড্রাইভ ইনস্টল করার সময় সবচেয়ে বেশি জাম্পার সম্মুখীন হতে পারে। একটা হার্ড ড্রাইভে 2টি পিনে 3টি সহ সেট সহ জাম্পার রয়েছে। 2টি পিনের মধ্যে একটি জাম্পার সরানো প্রাথমিক ড্রাইভ, সেকেন্ডারি ড্রাইভ যা কেবল নির্বাচন থেকে ড্রাইভ পরিবর্তন করে। কিছু ডকুমেন্টেশন জাম্পারগুলিকে চালু, বন্ধ বা খোলাতে সেট করা উল্লেখ করা যেতে পারে। যখন একটি জাম্পার চালু থাকে বা কমপক্ষে 2টি পিন ঢেকে রাখে তখন এটি একটি বন্ধ জাম্পার। যখন একটি জাম্পার বন্ধ থাকে, শুধুমাত্র একটি পিন ঢেকে রাখে বা পিনের কোনো জাম্পার থাকে না, এটি একটি খোলা জাম্পার। কোনো ডিভাইসে জাম্পার পরিবর্তনের সময় ডিভাইস এবং আপনার কম্পিউটার অবশ্যই বন্ধ করা প্রয়োজন। এছাড়াও যখনই একটি কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে কাজ করেন, ইএসডি সম্পর্কে জানতে হবে। প্রতিটি কম্পিউটার মাদারবোর্ডে আলাদা, যার মানে মাদারবোর্ডে কতগুলি জাম্পার আছে তা জানার কোনো উপায় নেই। যদি না মাদারবোর্ডের নির্মাতা এবং মডেল নম্বর জানা না থাকে, অবশ্যই মাদারবোর্ডের মডেল এবং নির্মাতা জেনে তার জাম্পার জানা অবশ্যই দরকার। ধন্যবাদ।